তাই জল লেগেছে বাঁধ ভেঙেছে, ও গো জল লেগেছে বাঁধ ভেঙেছে, তিন দিনের কারণে নাগর কোথা রইলা হে। ব্যাপারটা হচ্ছে জমি যদি আমাদের পশ্চিমবাংলায় থাকে আর চাষা যদি আরবে থাকে, সেই জমি চাষ কি হবে? হবে না। যার জমি তাকে চাষ করতে গেলে জমির কাছে থাকতে হবে, নাহলে অন্য চাষা এসে বাবা ফাল চালিয়ে দেবে। তাই সেই জায়গায় বলেছে, তোমার জল লেগেছে বাঁধ ভেঙেছে, তিন দিনের কারণে নাগর কোথা রইলা হে, জল লেগেছে তোমার কোন বাকুরি না সে তিন কোন বাকুর, সে বাকুরিটাতে তোমার জল লেগেছে বাঁধ ভেঙেছে, জল লেগেছে বাঁধ ভেঙেছে, তিন দিনের কারণে কথা রইলা হে, জল লেগেছে তোমার বাকুরিটাতে, নাগর কথা রইলা হে, জল লেগেছে তোমার বাকুরিটাতে। নিচু জমি চাষা তুমি রইলা পরবাসে, উঁচু জমি কাঙাল চাষি কঙ্গাল মার উঠেছে, নিচু জমি চাষা তুমি রইলা পরবাসে, আবার বর্ষা শেষে এলে না গো, আবার বর্ষা শেষে এলে না গো, আবার চাষ দেবে কি ঘাসে, নাগর কোথা রইলা হে, জল লেগেছে তোমার বাকুরিটাতে, নাগর কোথা রইলা হে, জল লেগেছে তোমার বাকুরিটাতে। আবার বর্ষা শেষে এলে নাগর, এবার চাষ দেবে কি ঘাসে, নাগর কোথা রইলা হে, জল লেগেছে তোমার বাকুরিটাতে, নাগর কোথা রইলা হে, জল লেগেছে তোমার বাকুরিটাতে। আবার জল লেগেছে বাঁধ ভেঙেছে, জল লেগেছে বাঁধ ভেঙেছে, তিন দিনের কারণে নাগর কোথা রইলা হে, জল লেগেছে তোমার বাকুরিটাতে, 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 নাগর কোথা রইলা হে, জল লেগেছে তোমার ওই বাকুরিটাতে।